আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর জারা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি সলভ করব আমার, আপনার এবং আমাদের সবার সমস্যা, সেটা হচ্ছে আমাদের একনি মার্ক, স্পট মার্ক এবং হাইপার পিগমেন্টেশন। আমাদের অনেকেরই দেখা যায় ফেসের এই জায়গাগুলো অনেক বেশি ডার্ক থাকে, ফেসে স্পট মার্ক থাকে, যেটা কিনা আমাদের সানের কারণে হয়ে থাকে। আবার পিম্পলের প্রবলেম, একনির কারণে স্পট, সেটা তো আমাদের আছে। তো এই সমস্ত সমস্যার সমাধান আমি আজকে একটা প্যাকের মাধ্যমে করব এবং এটা খুবই ইজি, আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং এই জিনিসটা আপনার খুব সুন্দর একটা রেজাল্ট দিবে। বেশ অল্প কিছুদিন আপনি ইউজ করলে আপনি এটা খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আর দেরি না করে এখন আমি শুরু করে দেবো আমার মেইন ভিডিও। কিন্তু তার আগে আমি সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আর দেরি না করে এখন শুরু করে দিচ্ছি। আজকে আমার ভিডিওতে একটা প্যাক তৈরি করব বা একটা মাস্ক তৈরি করব এবং সেই প্যাকটা আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন এবং দেখবেন কিভাবে জাদুর মতো সব স্পট মার্ক খুব অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবে। তো এখন প্যাকটা আমরা রেডি করি। প্যাকটা রেডি করার জন্য আমাদের যা যা লাগবে, আমরা এখানে এক চা চামচের মতো মধু নিয়ে নিব, এক চা চামচের মতো আমাদের এখানে মুলতানি মাটি লাগবে, এক চা চামচ আমরা এখানে নিব হচ্ছে শঙ্কুচূর্ণ পাউডার এবং আমরা এখানে দুই চিমটি, মানে মাত্র আমরা দুই চিমটি আমরা এখানে হলুদ নিব। এই সবগুলো আমরা মিক্স করে এবং এটাকে প্যাক বানানোর জন্য আমরা এখানে এক থেকে দেড় চামচের মতো টক দই ব্যবহার করব। কারো যদি টক দইয়ে সমস্যা থাকে তাহলে আপনি এখানে দুধ ব্যবহার করতে পারেন, কিংবা আপনি যদি চান তাহলে গোলাপ জল দিয়েও প্যাকটা আপনি রেডি করে নিতে পারেন। এই এখন এই সমস্ত জিনিসগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে প্যাকটা আমরা রেডি করে দিব। এরপর এই প্যাকটা আমরা একটা পাতলা লেয়ার আমাদের ফেসে অ্যাপ্লাই করব, খুব বেশি মোটা লেয়ার আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব না, একটা পাতলা লেয়ার আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। এরপর আমরা এটাকে শুকানোর জন্য রেখে দিব এবং যখন শুকিয়ে যাবে তখন আমরা সেটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। এটাকে আপনার মুখ থেকে রিমুভ করার জন্য স্ক্রাব করার কোনো দরকার নেই, জাস্ট আপনি ফেসটাকে হালকাভাবে ভিজিয়ে নিয়ে হালকাভাবে আপনি এটাকে ফেস থেকে রিমুভ করে ফেলবেন। এই জিনিসটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন, এর বেশি আপনি ব্যবহার করবেন না। এরপর আমরা যখন প্যাকটা যখন আমরা ধুয়ে ফেলবো মুখ থেকে, এরপর অবশ্যই অবশ্যই আপনাকে আপনার ডেইলি ময়শ্চারাইজার যেটা সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা এটা অবশ্যই ইউজ করবেন যাদের ফেসে কিনা স্পট মার্কের সমস্যা আছে। এরপর আপনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফিডব্যাকটা জানিয়ে যাবেন। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।